ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতে। ঈদ মোহাম্মদ ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন, কোথায় কোথায় বিসমিল্লাহ এবং কোথায় কোথায় বিসমিল্লাহ রহমানের রহিম পড়তে হয়? সম্মানিত ভাই, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা হলো বিসমিল্লাহ রহমান রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটি একটি বরকতময় কালেমা। এটা কোরআনুল করিম যখন আপনি তেলাওয়াত করা শুরু করবেন, তখন কোরআনের প্রথম থেকে যখনই শুরু করবেন তখন আপনি বলবেন আউজুবিল্লাহ মিনে শাইতানুর রাজিম, এরপরে বিসমিল্লাহ রহমানুর রাহিম, যদি সেটা সুরার প্রথমে হয়। আর যদি সুরার মাঝখানে হয় তাহলে শুধু আউজুবিল্লাহ মিনে শাইতানুর রাজিম বললে যথেষ্ট। কিন্তু কেউ যদি প্রথমে কিরাত শুরুর প্রথমে আউজুবিল্লাহ মিনে শাইতানুর রাজিম, এরপরে বিসমিল্লাহ রহমানুর বলেও শুরু করেন পুরাটা বলেই, সেটাও জায়েজ যদি প্রথমে হয়। কিন্তু প্রথমে আউজুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ বলার পর আবার যদি কেউ মাঝখানের কেরাত থেকে শুরু করেন তখন শুধু আউজুবিল্লাহ বললেই যথেষ্ট। কারণ আল্লাহ বলছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন কোরআন তেলাওয়াত করবে তখন বিসমিল্লাহ বলবে। প্রত্যেকটা সুরার শুরুতেই বিসমিল্লাহ রহমান রহিম পুরোটাই পড়তে হয়। শুধু একটা সুরা, সুরা যেটাকে তাওবা বলা হয়, সেই সুরার প্রথমে বিসমিল্লাহ বলতে নেই। আরেকটি সুরা আছে সুরা নামল, সেখানে বিসমিল্লাহ রহমান রহিম দুইবার আছে। আচ্ছা, এখন অন্যান্য যে কাজগুলি, সেই কাজগুলির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিসমিল্লাহ বলাই যথেষ্ট। তবে খানার প্রথমে কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম পুরোটাই পড়ে, ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন জায়েজ, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট, এটাই বুঝিয়েছেন। তার বিভিন্ন দলিল আদিল্লা রয়েছে, যেমন কয়েকটি জায়গার কথা আমি খুব সংক্ষেপে বলবো, যেগুলিতে শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট, পুরোটাই বলার দরকার নেই। যেমন উজু করার প্রথমে হাদিসে এসেছে লা উজু আল ইবাল্লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, উজু করার প্রথমে শুধু বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম পুরোটা বলার দরকার নেই, শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট, যেটা তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আরেকটি জায়গা, যেমন মনে করেন দরজা বন্ধ করার সময়, খানা পিনা ঢেকে রাখার সময়, পানির বর্তন ঢেকে রাখার সময় শুধু বলবেন বিসমিল্লাহ। এই জন্য হাদিসে সহিহ বুখারিতে দেখবেন, এই সহিহ বুখারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, আমি খুব সংক্ষেপে বলবো। এরপরে যখন খানা খাবেন, খানার আগে প্রথমে বলবেন বিসমিল্লাহ। নবী করিম সাল্লামের সঙ্গে এক বালক খেতেছিল, বিভিন্ন জায়গায় হাত যাচ্ছিল, আল্লাহ নবী বললেন ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, হে গোলাম সাম্মিল্লাহ মানে বিসমিল্লাহ বলো, অর্থাৎ বিসমিল্লাহ এটা বললে যথেষ্ট খানার প্রথমে। তবে কেউ যদি এই খানার সময়ও বিসমিল্লাহ রহমান রহিম বলে, এটা জায়েজ বলেছেন কেউ কেউ। আচ্ছা, অনুরূপভাবে আপনি যখন খানার প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যাবেন, তখন যখনই স্মরণ হবে তখন তখনই বলবেন বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহ, হ্যাঁ তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে বাড়িতে যখন প্রবেশ করবেন তখন বলবেন বিসমিল্লাহ ওয়ালাজনা বিসমিল্লাহ খরাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা, তো এই বিসমিল্লাহ বলে আপনি বাড়িতে প্রবেশ করবেন। এ সংক্রান্ত আপনি হাদিস দেখতে পারবেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে। অনুরূপভাবে বাড়ি থেকে যখন আপনি বের হবেন তখনও বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল আল্লাহ, এরকম করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আজিল্লা আও উজিল্লা আও আদিল্লা আও উদিল্লা আও আজলামা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া, এরকম করে বলবেন। আবার যখন কোনো ঝাড়ফুঁক করবেন তখনও আপনি বলতে পারেন বিসমিল্লাহ আর কেক মিন কুল্লে শাইইন ইউজিক, হ্যাঁ মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন ওয়া আইনিল লামা, হ্যাঁ এই বিসমিল্লাহ বলে ঝাড়ফুঁক করা। অনুরূপভাবে আপনি যখন জবাই করবেন, এই হাদিসটি আপনি সহিহ মুসলিমে দেখতে পারবেন, যখন আপনি জবাই করবেন তখন বিসমিল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আল্লাহ আকবার বলে কি জবাই করেছিলেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে যখন আপনি ঘুমাতে যাবেন, হ্যাঁ তাহলে বিসমিক আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া বিসমিক আল্লাহুম্মা, মানে আল্লাহর নাম নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, হ্যাঁ যেটা হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে। অনুরূপভাবে আপনি যখন পাখি শিকার করবেন তখনও বিসমিল্লাহ বলে যদি তীরটা নিক্ষেপ করেন তাহলেও আপনি ওই পাখিটা মারা গেলেও আপনি খেতে পারবেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। আবার কোনো লোক যখন আপনি এই স্বামী স্ত্রী যৌন মিলন করবে তখনও বিসমিল্লাহ বলবে, হ্যাঁ বিসমিল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যখন কেউ তার পরিবারের কাছে আসে তখন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিব শাইতানা মা রযাকতানা, হ্যাঁ এরকম করে দোয়া বলবে বিসমিল্লাহ, এক কথায় বিসমিল্লাহ। টয়লেটে যখন এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আপনি যখন বাহনে উঠবেন তখন বিসমিল্লাহ, এমনকি বিসমিল্লাহ 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 তিনবার বলাও জায়েজ রয়েছে। বাহনে ওঠা শেষ করে আলহামদুলিল্লাহ এটা বলতে পারেন। অনুরোধ যেটা এই তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে, অনুরূপভাবে কেউ যদি মনে করেন এই গাড়ি ঘোড়া ইত্যাদিতে সওয়ার হলেন তখন আপনি ওই রকম বিসমিল্লা বলতে পারবেন। আবার বিসমিল্লা বলার সময় যখন আপনি মাইয়েতকে কবরে রাখবেন তখন কি বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রসুলিল্লাহ, এমন করে আপনি আল্লাহর নাম নিয়ে মাইয়েতকেও কবরে রাখতে পারেন, যেটা ইবনে মাজাহ হাদিস বর্ণিত রয়েছে। আপনি যুদ্ধের ময়দানেও বিসমিল্লাহ বলতে পারেন, হ্যাঁ বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, এক কথায় সকল কাজে আপনি। তবে বিসমিল্লাহির রহমানির রহিম কোনো চিঠি লেখার সময় পুরা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা জায়েজ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। তাছাড়া অন্যান্য জায়গাগুলি সব বিসমিল্লাহ, কোনো কিছু পরে গেলে বলবেন বিসমিল্লাহ, কোনো কিছু ঢেকে রাখলে বলবেন বিসমিল্লাহ, হ্যাঁ এক কথায় কোনো কঠিন কাজে বলবেন বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ আল্লাহর নামে স্মরণ করে এরকম করে বিভিন্ন জায়গাগুলিতে সকল ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ, আর অন্যান্য যে দুই একটি জায়গায় বললাম বিসমিল্লাহ রহমান রহিম এটা বলা, এটাই সুন্নাতের সাব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা আমাদের জেনে মানার তৌফিক দান করে। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।